বিশ্বের অন্যতম শান্তির দেশ নরওয়ে, নিট অ্যান্ড ক্লিন দেশটি একেবারে ছবির মতো সুন্দর। দেশটির ফিয়র্ড অঞ্চলের উপকূলে খাড়া টিলার মাঝে আছড়ে পড়ে ঢেউ, যে দৃশ্য মনোমুগ্ধকর, দারুণ উপভোগ্য। সেই ফিয়র্ডের বুকে এক অদ্ভুত স্থাপনা গড়ে তোলা হয়েছে, যা মূলত একটি আর্ট ইনস্টলেশন। ভাসমান এই আর্ট ইনস্টলেশনের নাম স্যামনাই। এখানে রয়েছে একটি রেস্টুরেন্ট। স্যামন আই আর্ট ইনস্টলেশনের লক্ষ্য টেকসইভাবে সামুদ্রিক মাছ এবং অন্যান্য সি ফুড কাজে লাগানোর ক্ষেত্রে মানুষকে উৎসাহ যোগানো। ভাবছেন খেতে যাবে না, ঢেউ এসে যদি খাবার সহ ভাসিয়ে নিয়ে যায় আপনাকেও? না না, এমন সুযোগ নেই, কেননা 5 মিটার উঁচু ঢেউয়ের ধাক্কা সামলানোর মতো ক্ষমতা সম্পন্ন করে গড়ে তোলা হয়েছে মাছের চোখের আকৃতির এই স্থাপনা। সমুদ্র কার না ভালো লাগে, উত্তাল সাগরের বড় বড় ঢেউয়ের আছড়ে পড়া দেখতে দারুণ লাগে। এমন যদি হয়, এই ঢেউ উপভোগ করতে করতে সারা যাবে খাওয়া দাওয়া, জাহাজ কিংবা তরিতে না চড়েই যদি পাওয়া যায় এমন আমেজ। চারদিকে পানি আর পানি, উত্তাল ঢেউয়ের তাণ্ডব, মাঝে আপনি বসে বসে উপভোগ করছেন সে দৃশ্য, খাচ্ছেন খাবারও। এমন দারুণ অনুভূতির স্বাদ পেতে একটি ফিশ ব্রিডিং কোম্পানি আইডে ফিয়র্ড ব্রুকের মালিক সন্ড্রু আইডের মাথায় এসেছে এমন অভিনব আইডিয়া। জনপ্রিয় হারডাঙ্গা ফিয়র্ডের কাছে ভাসছে স্থাপনাটি, এটিকে বলা যেতে পারে প্রথা বিরোধী। প্রায় 3,281 ফুট গভীরে ফেলা হয়েছে এর নোঙর। এটি ডিজাইন করেছে ডেনমার্কের কভারনিং ডিজাইন কোম্পানি। 5 মিটার উঁচু ঢেউয়ের ধাক্কাও সামলাতে পারবে এটি। 9,000-এরও বেশি ইস্পাতের প্লেটের সমন্বয়ে স্যামন মাছের চোখের সঙ্গে মিল রেখে এটি ডিজাইন করা হয়েছে। আর এই ডিজাইনের মাধ্যমে মাছ ধরাকে উৎসাহিত করাই উদ্যোক্তাদের মূল লক্ষ্য। পানির নিচে প্রায় 10 ফুট পর্যন্ত প্রদর্শনীর জায়গা রয়েছে। বিশ্বের খাদ্য শিল্পখাত কীভাবে আরও টেকসই হতে পারে, সে বিষয়টি নিয়েই তারা কাজ করছে। এই ইনস্টলেশনের রেস্টুরেন্টের চিফ শেফ আনিকা মার্সেন প্রতিদিন কাজে যান নৌকায় করে। খাদ্য প্রস্তুতের মূল উপকরণ সংগ্রহ করা হয় সরাসরি সমুদ্র থেকে। আশপাশের 500 মিটার সমুদ্র এলাকা থেকে মাছ ও নানা সামুদ্রিক প্রাণী সংগ্রহ করা হয়। এছাড়া প্রয়োজনীয় উপকরণ আনা হয় আশপাশের এলাকা থেকে নৌপথে। আপাতত এই রেস্টুরেন্টে মেনু লিস্টে আছে 18 পদের খাবার। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।